বঙ্গবন্ধুর এমকেন এক নেতা ছিলেন এটা আমরা মূল্যায়ন করতে পারি নাই বাঙালির জাতি সময় মূল্যায়ন করতে পারে নাই জোট নিরপেক্ষ আন্দোলনে বঙ্গবন্ধু যখন ওখানে যায় সেই জোট নিরপেক্ষ আন্দোলনে বিশ্বনাত্ববৃন্দ বঙ্গবন্ধু থেকে টাকিয়ে এটা বোধ হয় তিয়াত্তর সালে না সেখানে বঙ্গবন্ধু গেলেন সেখানে ইয়াসিন আরাফার আসলেন আমাকে ইন্দিরা গান্ধীকে আবু নাসের আসলেন মার্শাল তৃতীয় আছে বুমেদিনী সেখানে আসলেন সেখানে বঙ্গবন্ধু সেখানে দুটো লোকের প্রতি মানুষের আকৃষ্ট ছিল ইয়াসিন আরাফাত আর বঙ্গবন্ধু ইয়াসিন আরাফাত যখন স্টেজে উঠলেন তখন সেখানে বেশ তারি পড়ল আর বঙ্গবন্ধু যখন স্টেজে এই তালি আর থামে নাই এমন এই তৃতীয় বিশ্বের একটা নেতা বিশ্বের নেতৃত্বে যে সম্মান দিয়েছে বাঙালি জাতিদের এটার জন্য সারা জীবন বঙ্গবন্ধুর জন্য আমাদের স্মরণ রাখতে হবে শ্রদ্ধার সাথে তাকে অনুসরণ করবে তার কর্মকাণ্ড সেখানে যখন তালি থামে না তখন এটা বলছে আপনার বুবিরিন বলছে যে আপনারা এখন বসেন উনি বক্তৃতা দেবে সেখানে কী বক্তৃতা দিল আজ দুভাবে বিভক্ত একটারও শোষক আর একবারও শোষিত আমি শোষিতের পক্ষে বঙ্গবন্ধু প্রত্যেকটা কথা তা পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্বে সমর্থিত হয়েছে আর সেই বঙ্গবন্ধু সে কত অপ বঙ্গবন্ধুকে মেরে কত আপনার অপপচার চালিয়েছি